ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষে পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে তোমরা ইতিমধ্যে প্রথম দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছ আজকে আমি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রাহস্থ বিজ্ঞানের নমুনা উত্তরপত্র নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টটি দেখে আসি শ্রেণী ঝষ্ঠ বিষ গ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক অধ্যায় অধ্যায় শিরোনাম প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর ও বিষয়বস্তু নিচে চারটি পাট আছে পাটগুলো অর্জন করলে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তর দিতে সহজ হবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের জন্য আজকে নির্ধারিত অ্যাসাইনমেন্ট এটি নির্দেশনা আছে মূল্যায়ন বিষয় আছে তোমাদেরকে কীভাবে শিক্ষকরা মূল্যায়ন করবে তো চলো আমরা আমাদের মূল অ্যাসাইনমেন্টে চলে যাই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লিখো দুই নিম্নে উল্লিখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে চকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ করো যেমন শোবার ঘর ড্রয়িং রুম রান্নাঘর খাওয়ার ঘর পাওয়ার ঘর বাথরুম কৃষিক্ষার্থীরা তোমাদেরকে আজকের অ্যাসাইনমেন্টে দুটি কাজ দেওয়া আছে প্রথমটি হচ্ছে তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লিখবে তোমার গৃহের যে যে অংশ অংশগুলো আছে তুমি দেখো বা ব্যবহার করো সেগুলো লিখবে দুই নম্বর একটি চক দেওয়া আছে চকে পয়েন্টের ভিত্তিতে তুমি তোমার সম্পাদিত কাজগুলো লিখবে গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম লিখবে যেমন আনুষ্ঠানিক স্থান আনুষ্ঠানিক স্থান কি কী লিখবে অনানুষ্ঠানিক স্থান যে দুইটা ওই দুইটা আগে লিখবে তারপর তাতে সম্পাদিত কাজ কাজের স্থান তাও প্রথমে কাজে স্থান লিখবে তারপরে সম্পাদিত কাজ লিখবে তো চলো আমরা আজকের নমুনা উত্তরপত্রে চলে যাই এক নং প্রশ্নের উত্তর আমরা সকল মানব সন্তান জন্ম নেওয়ার পরপরই যে পরিবেশ পাই তাই হচ্ছে গৃহ গৃহের ভিতরের ও বাহিরের সব কিছু নিয়েই গৃহ পরিবেশের সৃষ্টি গৃহ পরিবেশের বিভিন্ন অংশগুলো নিম্নে দেওয়া হলো যেমন বিভিন্ন গড় বা কক্ষ স্বাদ বা চাল বারান্দা আঙ্গিনা বা উঠান তাহলে আমাদের এক নং প্রশ্ন উত্তর এখানেই শেষ হলো তোমরা এটার আলোকে নিজেদের মতো করে লিখবে দুই নং প্রশ্নের উত্তর গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস আনুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থান কাজের স্থান এই তিনটা চকে দেওয়া ছিল গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম তাহলে আমাদের আনুষ্ঠানিক স্থান হচ্ছে ড্রয়িং রুম এখানে সম্পাদিত কাজ হচ্ছে অর্থাৎ ড্রয়িং রুম আমরা কিভাবে ব্যবহার করি অতিথি বন্ধুবান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই এবং পরিবারের সবাই মিলে আড্ডা দিই গল্প করি ও টিভি দেখি খাওয়ার ঘর পরিবারের সবাই মিলে এবং অতিথি এলে অতিথিসহ খাবার গ্রহণ করি অনানুষ্ঠানিক হচ্ছে দুটা একটা হচ্ছে শোবার ঘর আর একটা হচ্ছে পওয়ার ঘর সম্পাদিত কাজ হচ্ছে ঘরে আমরা আমাদের শোবার কক্ষ আছে তিনটি নিজ নিজ কক্ষসমূহে বিশ্রাম নিই ও ঘুমাই তারপরে পাওয়ার ঘরে কী করি আমরা পাওয়ার ঘরে আমিও আমার ছোটো বোন পড়াশোনা করি কাজস্থান আমাদের কাজস্থান দুটা বাড়িতে রান্নাঘর আছে বাথরুম আছে রান্নাঘর এই ঘরে আম্মু রান্না করেন এবং বিভিন্ন বাসনপত্র সাজিয়ে রাখেন বাথরুম এই কক্ষে আমরা অজুও গোসল করে থাকি তাহলে প্রিয় শিক্ষার্থীর তোমরা দুই নং প্রশ্নের নমুনা উত্তর দেখে গেছ এখন তোমরা বাড়িতে নিজের পাঠ্য বই দেখে তোমার দৈনন্দিন ব্যবহার করো তুমি বাড়িতে ড্রয়িং রুম খাওয়ার ঘর শোবার ঘর পোয়ার ঘর রান্নাঘর বাথরুম তুমি তোমার পরিবারের সবাই ব্যবহার করে এখন তোমরা যেইভাবে ব্যবহার করো ঠিক সম্পাদিত কাজটা তুমি তোমার মতো করেই লিখবে তো এই প্রিয় শিক্ষার্থীরা আর কথা নয় তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ